মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে, কথা বলেন না? এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারী নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন, তখন স্টেজে উঠবে, হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, বিশ্বনবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমার কসম। চারটা জিনিসের কসম কেটেছে কে? কয়টা জিনিসের? চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন, ওই কথাটার গুরুত্ব বেশি না কম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা إنسان في أحسن تقويم نشتو يمي منشر چهارا تاري آكريتي تاري بڑتو چمت كار آكريتي ديه تويري كوري تي سبحان الله منشر متو كنو شندور پاني پتھی بي تي نايا سي گورو دیکھ بین شب گلور چهارا ایک روکو کوکورير almost شب کوکورير کندریو چهارا ایک شب ساگولر کندریو چهارا ایک انتو اکتا منشر شتا آر اکتا منشر چهارا ملے আমার সাথে হুজুরের চেহারা মিল আছে, হুজুরের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে আপনার। 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে, এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে কত 700 কোটি ময়রা কবরে ভূত হয়ে রয়েছে। একটার সাথে আরেকটার মিল ছিল, আরো কত 700 কোটি যে কেয়ামতের আগে আসবে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে? এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোকার পরিমাপ করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ, আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি! চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল, আল্লাহরে গালে দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন। হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাফ দিয়ে উঠেছে, উঠে থেকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং, নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম, ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন, মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? নাক যেখানে দরকার নাক দিছে কে? চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কিনা? তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে ঘ্রাণ শুকতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং। চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলেই ডিম ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুটো, সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কানের কি সেটিং, কান যদি এইখানে না দিয়ে এই কানটা এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনে হাত তোলেন সবাই, 1.5 ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনে থাকেন, 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠালে শোনা যায়, সুবহানাল্লাহ পড়েন। যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন, অনেকে কয় এগুলা দিছে কেন? এই ক্যানেল, এই ক্যানেল কিন্তু দরকার,
ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডিফর্মড বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা খলক তাহাদা বাতিল এমনি এমনি কিছু দেয় নাই 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিয়েছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেহে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্র এই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায় এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে আল্লাহ চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দ্যান 10 মিলিয়ন কালারস আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং 1 মিলিয়নে 10 লাখ 10 মিলিয়নে 1 কোটি 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র 2 মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা বিধুর ধু তোমার দেয়া চোখের শুকুর জানাব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবহানাল্লাহ পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট আপ করেছে কে আল্লাহ আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুবহানাল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এজন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কি না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কি না তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন আশরাফুল মখলুকাত বানালে এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুবহানাল্লাহ কইবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল মখলুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين أمار سرشتين مدى أشدارون سرشتين أكاش بان زمين سرشتين غير رنگر بھنوتا بھاشار بھنوتا سبحان الله أمرا كون بھاشر كثا بولي كثا بولين أپنی كي مونة كرسن شارا والده بھاشر كثا بولي ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক কি না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008 সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি
মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগরিবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে আরবিয়ানরা বুঝে না আরবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা ম্যান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু বায়ে দেখে আরেক নিগ্রু সিকেরামান কাতিবিন এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কয় দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য রাব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন 70-80 হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কন আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাইদি গাড়িতে সব সময় লাঠি এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম তো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তাগড়া যুবক রং ধরা যৌবন জং ধরে শেষ থাকে না আসলা সাফিলিন এর দুইটা তাফসীর একটা হচ্ছে ইলা আরজালিল উমর সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না এ লায়ন নেভার কিলস এ লায়ন এ ডগ নেভার কিলস এ ডগ অ্যান এলিফ্যান্ট নেভার কিলস অ্যান এলিফ্যান্ট একটা হাতি একটা হাতিরে মারে না কুকুর কুকুরে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কি না এজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে কার কথা তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে চিল্লায় বলেন ঠিক কি না ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে সৎ কাজ করে ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন চিল্লায় পড়েন আমিন